হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু স্কুল অফ ইঞ্জিনিয়ারিং বিডি। ট্রান্সফরমারের অন্য আরেকটি ম্যাথ ক্লাসে আপনাদেরকে জানাই স্বাগতম। চলুন তাহলে দেখে নিই আজকের ম্যাথ ক্লাস। টু সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার উইথ ইকুয়াল টার্নস হ্যাভ ইম্পিডেন্স অফ 0.5 প্লাস জে 3 ওহম অ্যান্ড 0.6 প্লাস জে 10 ওহম উইথ রেসপেক্ট টু সেকেন্ডারি। আপনার কাছে দুটো ট্রান্সফরমার আছে সিঙ্গেল ফেজ, এবং ট্রান্সফরমার দুটো প্যারালালে চলছে, প্যারালাল অপারেশনে চালানো হচ্ছে, যার সেকেন্ডারিতে রেফার করা ইম্পিডেন্সের পরিমাণ হচ্ছে এত এবং এত। পরবর্তী অংশটুকু দেখি। ইফ দে অপারেট ইন প্যারালাল, ডিটারমাইন হাউ দে উইল শেয়ার এ টোটাল লোড অফ 100 কিলোওয়াট অ্যাট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। বলছে যে তারা যদি প্যারালালে চলে, সেই ক্ষেত্রে 100 কিলোওয়াট 0.8 পাওয়ার ফ্যাক্টর ল্যাগিং এই লোডটাকে সাপ্লাই দেওয়ার জন্য এই দুইটা ট্রান্সফরমারের কে কতটুক লোড বহন করবে। আমরা একটু ব্লক চিত্রের সাহায্যে দেখি। মনে করুন যে এটা হচ্ছে একটা ট্রান্সফরমার, এটি হচ্ছে আপনার কাছে অপর আরেকটি ট্রান্সফরমার আছে, সে ফর এটা ট্রান্সফরমার এ এবং এটা হচ্ছে ট্রান্সফরমার বি। তো এই দুটো ট্রান্সফরমার এটি কোনো একটা লাইন থেকে পাওয়ার গ্রহণ করছে, করার পরে তারা এই আউটপুট কি করেছে, প্যারালাল করেছে। সে একটা সিঙ্গেল বাস থেকে নিচ্ছে, নিয়ে এইভাবে আউটপুট দুটো প্যারালাল করে এই যে প্যারালাল বাসে তুলে দিচ্ছে পাওয়ারটা, এই বাস থেকে একটা লোড আমি চালাচ্ছি, যে লোডের মান হচ্ছে কত, 100 কিলোওয়াট 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর। এখন দেখুন এখানে এই 100 কিলোওয়াট লোডটা যে চলছে, তাহলে এই 100 কিলোওয়াট কীভাবে পাচ্ছে? নিশ্চয়ই দুটো ট্রান্সফরমার দিয়ে পাচ্ছে। এখন প্রশ্ন হচ্ছে যে ওর ইম্পিডেন্সের পরিমাণ দেওয়া আছে সেকেন্ডারিতে রেফার্ড করা অবস্থায়, এবং ওর ইম্পিডেন্সও সেকেন্ডারিতে রেফার্ড করা অবস্থায় দেয়া আছে। তো প্রশ্ন হলো এই 100 কিলোওয়াটের কে কতটুক বহন করবে, মানে ও কত কিলোওয়াট বহন করবে, ও কত কিলোওয়াট বহন করবে। পরীক্ষায় আসার মতো খুব গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, মনোযোগ সহকারে দেখুন। তো প্রথমে আপনাকে যে ইম্পিডেন্স দেয়া আছে, এর ইম্পিডেন্স কত, বির ইম্পিডেন্স কত, সেটি লিখবো আমরা এখানে। দেখুন জেড এ ইজ ইকুয়াল টু এত হোম, জেড বি ইজ ইকুয়াল টু এত হোম, মানে আমরা একটাকে এ আর একটাকে বি হিসেবে ডিনোট করব এখানে। তাহলে জেড এ প্লাস বি, মানে দুইজনের একসাথে একত্র করলে ইম্পিডেন্স কত হবে, জেড এ প্লাস বি, তাহলে এই এ প্লাস বি সমান কত হবে? তাহলে আমরা জানি রেক্টেঙ্গুলারে কি করতে হয়, সরাসরি যোগ করে দিলে হয়। তেমনি 0.5 এর সাথে 0.6 করলে 1.1, আর 3 এর সাথে 10 করলে হবে 13। আপনারা চাইলে ক্যালকুলেটারে করতে পারেন, কিন্তু রেক্টেঙ্গুলার তো, এটি ক্যালকুলেটারে করার দরকার নেই, এমনি সরাসরি যোগ করলে হয়। অর্থাৎ যে যুক্ত মান যোগ করবেন আর শুধু মানগুলো যোগ করবেন। তাহলে আমরা পেলাম কি, জেড এ প্লাস বি, মানে দুইজনের মোট ইম্পিডেন্সের পরিমাণ। তো এই দুইজনের মোট ইম্পিডেন্সের পরিমাণ আপনার এখন জানা হয়ে গেল। দেন আসুন, টোটাল কমপ্লেক্স পাওয়ার এস স্টার ইজ ইকুয়াল টু 100/0.8 অ্যাঙ্গেল অফ কস ইনভার্স 0.8। কোথেকে পেলাম এটা দেখুন, আপনাদেরকে আগে একটা জিনিস আমি বলে রাখি। দেখুন এস স্টার শব্দের অর্থ কি, আমরা তো জানি এস অ্যাপারেন্ট পাওয়ার, তাই না, যে পাওয়ার ত্রিভুজ থেকে, এটি হচ্ছে একটা পাওয়ার ত্রিভুজ। এইভাবে আমি যদি একটা পাওয়ার ত্রিভুজ আঁকি, এটি হচ্ছে পি, এটা হচ্ছে কিউ, এটা হচ্ছে এস অ্যাপারেন্ট পাওয়ার, আর এটা হচ্ছে কি, থিটা। তো এটা সবাই চিনেন। তো এখানে এই এস যেটা বলছি, এটাই এখানে কি, এস স্টার। কেন স্টার বলছি, এটি আমি অন্য আরেকটি ক্লাসে হয়তো ব্যাখ্যা করব, কারণ না হলে অঙ্কটি লেন্থলি হয়ে যাবে। যারা আপনারা এই অঙ্ক করতে আসছেন, নিশ্চয়ই আপনারা স্টারের কাহিনীটি জানেন। এটি কনজুগেন্টের ফলে হয়, অর্থাৎ কারেন্টের কনজুগেন্ট মান নেওয়ার ফলে হয়। তাও একটু করে বলে দিই, এস স্টার ইজ ইকুয়াল টু ভি আই, মূলত এস ইজ ইকুয়াল টু হচ্ছে ভি আই স্টার, এই স্টারের কারণে, অর্থাৎ আই এর অ্যাঙ্গেলকে উল্টিয়ে নিতে হয়। কেন নিতে হয়, বিস্তারিত আরেকটি অঙ্কের সাহায্যে অন্য আরেকটি ক্লাসে হয়তো কখনো আমি দেখাবো, এসি সার্কিটের। তো এর কারণে মূলত এই অ্যাপারেন্ট পাওয়ারকে সরাসরি এস না বলে এখানে বলা হচ্ছে কি, এস স্টার। তো এই কমপ্লেক্স পাওয়ার অর্থাৎ অ্যাপারেন্ট পাওয়ার এস স্টার ইজ ইকুয়াল টু 100/0.8। দেখুন তো এটি হচ্ছে আপনার থিটা, এই এটা হচ্ছে পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল, তাই না, এই থিটাকে আমরা বলবো কি, পাওয়ার ফ্যাক্টরের অ্যাঙ্গেল। আপনার কাছে যদি পাওয়ারের পরিমাণ জানা থাকে, তাহলে পাওয়ার সমান সমান কি, পি ইজ ইকুয়াল টু ভিআই কস থিটা। আচ্ছা, এখন এইখানে যদি এটাকে যদি আপনি কস থিটা দ্বারা ভাগ করে দেন, মানে পি ইজ ইকুয়াল টু কি, বিআই কস থিটা, তার মানে বিআই কস থিটাকে যদি কস থিটা দ্বারা ভাগ করে দেন, তাহলে থাকলো কে, শুধু বিআই না,
আর এই ভিএ কে বলছি আমরা মূলত কি এস বা অ্যাপারেন্ট পাওয়ার, ভোল্টেজ এবং কারেন্টের গুণফলই হচ্ছে কি এস বা অ্যাপারেন্ট পাওয়ার। তো এই এস এর মানটাই মূলত আমরা বের করছি, এখানে খেয়াল করুন এস এর মানেই বের করছি। তাহলে এস সমান সমান পাওয়ার কে মানে পি এর মানকে, এই দেখুন 100 কিলোওয়াট এটা কি পি এর মান, এই যে পি এর মান, এই পাওয়ার কে যদি পাওয়ার ফ্যাক্টর দ্বারা মানে কস থিটা দ্বারা যদি আপনি ভাগ করে দেন তাহলে যে মানটা পাওয়া যাবে সেটি কি এস এর রিয়েল ভ্যালু, কিন্তু তার কোণের পরিমাণ কত সেটি জানা যাচ্ছে না। যেহেতু দেখুন এখানে 0.8 ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর বলে দিয়েছে, তাহলে ল্যাগিং পাওয়ার ফ্যাক্টর থেকে আমি অ্যাঙ্গেল দিয়ে কস ইনভার্স 0.8 করে দিলেই এই পাওয়ার ফ্যাক্টরটাকে 0.8 করে দিলেই এখান থেকে কি পাবো অ্যাঙ্গেল পাবো। আমি আমার অনেক ক্লাসেই বুঝিয়েছি, তারপর সবার উদ্দেশ্যে আর একটু বলি। আমরা জানি কি কস থিটা সমান সমান কি 0.8, পাওয়ার ফ্যাক্টর না, কস থিটা মানে পাওয়ার ফ্যাক্টর, আর তার মান দেয়া আছে কত 0.8। এখন 0.8 তাহলে আপনার দরকার কি থিটা, তাহলে থিটা হলে কস কে ওপারে পার করিয়ে দিলে হবে কস ইনভার্স 0.8। তাহলে এই যে কস ইনভার্স 0.8 এটাই হচ্ছে এই কস ইনভার্স 0.8। মাইনাস কেন দেখুন এখানে ল্যাগিং বলা আছে না, এই ল্যাগিং এর জন্য এখানে মাইনাস। তো আমরা অ্যাঙ্গেলের পরিমাণ বের করলাম আর রিয়েল ভ্যালুটা কত হয় তা জানলাম, তো রিয়েল ভ্যালু ভাগ করে দিব, এটা বের হবে 125, অ্যাঙ্গেল হবে 36.87 নেগেটিভ। এত কি হবে এস এর একক কি হয় কেবিএ তে হয়। তাহলে আমরা এত কেবিএ বের করলাম, এটা কেন করলাম, কারণ জাস্ট এই যে আমার আউটপুটে যে লোডটা আছে এই লোডের কেবিএ এর মানটা কত সেটি জানার জন্যই কিলোওয়াট থেকে জাস্ট কেবিএ তে কনভার্ট করেছি। এই যে কিলোওয়াট থেকে এই লোড 100 কিলোওয়াটকে কি করেছি আমরা জাস্ট কেবিএ তে কনভার্ট করেছি এবং তার অ্যাঙ্গেলটা বের করে রেখে দিয়েছি। তো যেহেতু আমার টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে টোটাল লোডের এস এর ভ্যালুটা আমার জানা হয়ে গেছে, সেটা আমরা একটা সূত্রে লাগাবো, সূত্রে লাগিয়ে কার অংশে কতটুক ভাগ হয়ে যাচ্ছে সেটি বের করব। তো সেটি দেখুন লোড অন ফার্স্ট ট্রান্সফরমার, ধরলাম এটাই হচ্ছে নাম্বার ওয়ান বা ফার্স্ট ট্রান্সফরমার বা এ ট্রান্সফরমার বলতে পারেন আপনারা। তাহলে আমরা কমপ্লেক্স পাওয়ার এস এ, এই যে কমপ্লেক্স পাওয়ারটা হচ্ছে যে কত 125, এই 125 এখন এর কাছে কত গেল বির কাছে কত গেল, এটার সূত্র হচ্ছে এটা যে এর অংশ বের করছি। টোটাল কমপ্লেক্স পাওয়ার মানে আমার টোটাল এস এর পরিমাণটা ছিল কত, তার সাথে গুণ দিব বি মানে অপোজিট সাইডের, আমি যাকে বের করছি তার অপোজিট ব্রাঞ্চের, ওই যে কারেন্ট ডিভিশনের সূত্রের মতো যে কোনো একটা ব্রাঞ্চের কারেন্ট মানে এর কারেন্ট সমান সমান মোট কারেন্ট ইনটু অপোজিট ব্রাঞ্চের রেজিস্ট্যান্স ডিভাইড বাই রেজিস্ট্যান্স দ্বয়ের যোগফল, ওই যে জাস্ট এটা মনে, ওইটা যদি মনে রাখতে পারেন এই এই জিনিসটাও আপনার মনে থাকবে, ওটা সিমিলার যদিও এক না কিন্তু সিমিলার থিম দিয়ে মনে রাখা সহজ আর কি। যে এস এ মানে অ্যাপারেন্ট পাওয়ার এর বের করছেন ইজ ইকুয়াল টু টোটাল অ্যাপারেন্ট পাওয়ার ইন্টু অপোজিট ব্রাঞ্চ ইম্পিডেন্স, মানে আপনি এর বের করছেন অ্যাপারেন্ট পাওয়ার, তাহলে অপোজিট ব্রাঞ্চ ইম্পিডেন্স মানে কি জেড বি, এই বি এর জেডটা কত, এই যে দেখুন জেড বি ডিভাইড বাই জেড এ প্লাস জেড বি মানে ইম্পিডেন্স দ্বয়ের যোগফল। তো এই সূত্রের সাহায্যে আমরা করতে পারি কি এস মানে এই টোটাল যে অ্যাপারেন্ট পাওয়ার আছে তার থেকে এর অ্যাপারেন্টের অংশটুকু কত সেটি নির্ণয় করতে পারি। তো এর পরিমাণটা আমরা দিয়ে দিলাম, দেখুন এস স্টার এর ভ্যালু আমাদের জানা আছে, এই ভ্যালুটা এখানে বসিয়ে দিব ইনটু এই যে জেড বি আমি এখানে করে রেখেছি, দেখুন বের করে আগে থেকে লিখে রেখেছি, জেড বির পরিমাণ জানি সেটা এখানে লিখবো, আর জেড এ প্লাস বি মানে জেড এ প্লাস জেড বি এটি যদি যোগ করি তাহলে কত হবে 1.1 প্লাস জে 13 এটি এখানে বসিয়ে দিব। তো এটি ক্যালকুলেটারে আপনারা আশা করি সবাই সমাধান করতে পারেন, যারা এটি সমাধান করতে পারে না তারা আমার বিভিন্ন লেকচার দেখে নেবেন, কারণ বিভিন্ন লেকচার আমি বহুবার জিনিসটি দেখিয়েছি আর দেখাতে ইচ্ছা করছে না, জাস্ট কমপ্লেক্স মুডে ক্যালকুলেটারের কমপ্লেক্স মুডে রেখে এটি লিখে সমাধান করতে হয়। তো এটি যদি আমরা ভাগ করি যে ভাগফলটুকু পাবো তার সাথে এই 125 অ্যাঙ্গেল অফ মাইনাস 36.87 এটি যদি আমরা গুণ দিয়ে দিই তাহলে পাবো 96 অ্যাঙ্গেল অফ মাইনাস 35.47 কেবিএ। তাহলে এই যে 96 কেবিএ পেলাম অ্যাঙ্গেল এত কেবি এর, এই জিনিসটি কি এস এ এর অ্যাপারেন্ট পাওয়ার, এই 125 এর মধ্যে 96 কেবিএ নিচ্ছে কে এ, এ ট্রান্সফরমারটি নিচ্ছে। তো এখন দেখুন এটি হচ্ছে কেবিএ, তো আমরা জানি এই কেবি এর থেকে কিভাবে কি করতে হয় পি বের করতে হয়। দেখুন কেবি এর অ্যাঙ্গেল জানা আছে আপনার, কেবি এর ভ্যালু জানা আছে, তাহলে পি এ সমান সমান কি হবে পাওয়ার ইজ ইকুয়াল টু 96 cos θ, তাই না, 96 হবে কি cos থিটা। এটা কিভাবে বের করেছি এই জিনিসটা খুব সিম্পল, এই এই জিনিসটা আপনারা সবাই জানেন। এখান থেকে দেখুন আপনি যদি এস জানেন এটা হচ্ছে অতিভুজ, এটা হচ্ছে ভূমি, এটা হচ্ছে কি লম্ব,
তাহলে আপনার কাছে অতিভুজ জানা, আর এটা হচ্ছে কি, আপনাকে আপনার বের করতে হবে পি, আর পি এর মানে হচ্ছে কি ভূমি। তাহলে ভূমি আমরা জানি কি, দেখুন কস থিটা সমান সমান ভূমি বাই অতিভুজ, তাই না? এই সূত্রটা সবাই জানি না, কস থিটা সমান সমান কি ভূমি বাই অতিভুজ। তা আপনার দরকার কি, ভূমি, দেখুন এটা দ্যাট ইজ দা ভূমি, মানে পি দরকার না? তাহলে আপনার যদি ভূমি দরকার হয় তাহলে অতিভুজকে কস থিটার সাথে কি করে দেন, গুণ করে দেন। তাহলে ভূমি সমান সমান হবে অতিভুজ ইনটু কস থিটা। তাহলে অতিভুজের সাথে যদি আপনি কস থিটা গুণ করে দিতে পারেন তাহলে যে ভ্যালুটা পাওয়া যাবে সেটা হচ্ছে কি ভূমি, সেটা ত্রিভুজের সূত্র থেকে এসেছে। তো আমার দরকার ভূমি বা পি, তো সে কারণে পি এই যে এস এ কে কি করে দিব, পি এ করে দিব। তাহলে পি এ হলে দেখুন এই এই এস এস মানে কোনটা, এটা না, এই এস এর ভ্যালু হচ্ছে এটা, এই যে 96 যেটা, এটা মূলত এই একটু 96, আর এই অ্যাঙ্গেলটা হচ্ছে যে এটা এই মূলত এটা মাইনাস হচ্ছে যে নিচের দিকে, সেজন্য -35.47। তাহলে কোণ জানা, মান জানা, এই থিটার পরিমাণও জানা, এস এর পরিমাণও জানা, তাহলে কি হবে, অতিভুজের জায়গায় এখানে হচ্ছে কে, অতিভুজের জায়গায় এখানে হচ্ছে এস, তাহলে আপনারা দিবেন এস কস থিটা। তাহলে এস কস থিটা, ভূমি মানে হচ্ছে যে এখানে পি, তাহলে পি ইজ ইকুয়াল টু কি হবে, এস কস থিটা, এখান থেকে এসেছে মূলত। তো এস এ কে আমরা যদি পি এতে কনভার্ট করি, পি এ ইজ ইকুয়াল টু এস এর ভ্যালু হচ্ছে কত, 96, এই 96 কস, এই থিটা হচ্ছে কত, 35.47, এই 35.47 বসিয়ে দেবেন। দেওয়ার পরে যে মানটুকু পাবেন সেটি কিসে চলে যাবে, পি এর ভ্যালু, না পি এর ভ্যালু কিসে আসে, এখানে পি এর ভ্যালু ওয়াট, কিলোওয়াট, মেগাওয়াট এভাবে আসে। যেহেতু আমাদের দেখুন এই 100 এটি কিসে আছে, কিলোওয়াটে, আমরা কনভার্ট করে এটাকে ওয়াটে টাটে আর নিই নাই, তাহলে এখন এই পি এর ভ্যালু যা আসবে সেটিও কিসে আসবে, কিলোওয়াটে আসবে, 78.18 কিলোওয়াট চলে আসছে। দেখুন আপনি একটা এই এ ট্রান্সফরমারটা কতটুকু লোড বহন করে সেটি বের করে ফেলেছেন, টোটাল লোড হচ্ছে 100 কিলোওয়াট, তাহলে একটা থেকে একটা বিয়োগ দিলে বাকিটুকু কে বহন করছে, বি ট্রান্সফরমারটি বহন করছে, সেটি করেছি ট্রান্সফরমার বি বা পি বি ইজ ইকুয়াল টু 100 মাইনাস এই যে এর কিলোওয়াট বিয়োগ দিয়ে দিব, তাহলে বাকি যে অংশটুকু পাবো সেটাই হচ্ছে বি ট্রান্সফরমারের পাওয়ার কেরিং বা পি বি। তো এভাবেই এ ধরনের অঙ্কগুলো সমাধান করা হয়ে থাকে, খুব সিম্পল একটি অঙ্ক পরীক্ষায় আসার মতো, কারণ হচ্ছে খুব ছোট, কম সময় লাগবে, পরীক্ষায় এ ধরনের অঙ্কগুলো দিয়ে দেয়, তো ভালো করে করবেন জিনিসটি। তো আজকের এই ক্লাসটির মাধ্যমে সিঙ্গেল ফেজ ট্রান্সফরমার এর ম্যাথমেটিক্যাল প্রবলেম এবং থিওরিটিক্যাল প্রবলেম এখানেই সমাপ্ত, এবং পরবর্তীতে আমি যে লেকচার নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি ট্রান্সফরমার বিষয়ে, সেটি হচ্ছে অটো ট্রান্সফরমার, এবং অটো ট্রান্সফরমারের পরে আমরা থ্রি ফেজ ট্রান্সফরমার, দেন আমরা জিগজ্যাগ ট্রান্সফরমার নিয়ে পড়াশোনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, ধন্যবাদ।